হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। টেস্টি ফুড বাই শারমিন চ্যানেল থেকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর এই রেসিপিটি হচ্ছে ডিমের পুডিং। তো এই ডিমের পুডিং বানানোর জন্য আমরা এখানে 1 কেজি দুধ আমরা জ্বালিয়ে 2½ কেজি করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দিবেন। আর নিয়ে নিচ্ছি 3টে ডিম, আপনারা এর পরিবর্তে চাইলে 2টা ডিমও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় 3টে ডিম ব্যবহার করলেই ভালো হবে। এবার আমরা এটা মিশিয়ে নিয়েছি। এবার আমরা এটা বলে এটা ছেঁকে নিব। এটি কিন্তু ভালো করে আপনারা ছেঁকে নেবেন, তাহলে কিন্তু অনেক ভালো হবে। ছেঁকে নিয়েছি, এবার আমরা সেই জ্বালানো দুধটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন যেন জ্বালানো দুধটা যেন পুরোপুরি ঠান্ডা থাকে, নাহলে কিন্তু এই ডিমের উপরটা কিন্তু মেশানোর পর কিন্তু ছাঁকা ছাঁকা হতে পারে, কিন্তু তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এবারের মতো চিনিটা দিয়ে দিচ্ছি। এবার এগুলো মিশ্রণ ভালো করে মিশাতে হবে। মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমরা ক্যারামেল তৈরি করার জন্য এখানে একটা হাঁড়িতে আমরা 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। ক্যারামেল তৈরি করতে যতটুকু চিনি লাগবে ততটুকু আপনারা নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপ চিনির জন্য 1 কাপ পানি যথেষ্ট। এবার আমরা এটা অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না কালার আসছে। কালার এসে গেছে, এবার আমরা এটা চুলাটা অফ করে দিব, যাতে এটা যেন না পড়ে যায়। চুলাটা জ্বালিয়ে যদি আমরা এটা নাড়তে থাকি তাহলে কিন্তু ক্যারামেলটা পড়ে যেতে পারে, আর যদি আমরা চুলাটা অফ করে যদি অনবরত নাড়তে থাকি তাহলে কিন্তু এটার হাঁড়ির তাপেই কিন্তু এটা রঙটা এসে যাবে এবং পড়বে না। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসছে। এবার আমরা একটা বলে আমরা ক্যারামেলটা ঢেলে নিব। আমরা পুডিংটা যেই বলে আমরা আর কি তৈরি করব সেই বলেই কিন্তু ক্যারামেলটা ঢালবেন। আমরা এখানে একটা স্টিলের একটা বোল নিয়ে নিয়েছি। এবার আমরা এটা ঠান্ডা করে নিব না, মানে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা এটা নিয়ে নিয়েছি। এবার আমরা কিন্তু এটা 5 মিনিটের জন্য কিন্তু এটা ঠান্ডা করব, যতক্ষণ এটা রেখে দিব যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমরা এর মধ্যে সেই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব, ছেঁকে ঢেলে দিব। ছেঁকে নিচ্ছি, এবার ভালো করে ছেঁকে নেবেন কিন্তু আপনারা। এবার আমাদের ছেঁকাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমরা একটা হাঁড়িতে স্টিলের একটা বসে নিব। এবার আমরা সেই বোলটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, মানে যেন এই পানিটা যেন বোলের হাফের উপরে যেন যায়, বেশি উপরে কিন্তু না, হাফের একটু উপরে যেন যায় এবং পুরোটার নিচে একটু যেন থাকে। দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু পানি নিয়েছি আমরা। এবার আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 40 মিনিটের জন্য। তো ফিরে আসছে 40 মিনিট পর। ওকে, চল্লিশ মিনিট পর আমরা ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের পুডিংটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটা ফ্রিজে না, এবার দেখতে পাচ্ছেন আমরা একটা টুথপিক দিয়ে কিন্তু এটা আমরা দেখে নিয়েছি, যাতে এটা ক্লিয়ার কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লিয়ার আছে। এবার আমরা এটা ঠান্ডা করে নিব ফ্রিজে রেখে, ঠান্ডা করে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, আধা ঘন্টা পরে বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমরা ছুরি দিয়ে কিন্তু ভালো করে চারপাশটা কেটে নিব, মানে হালকা করে নিব, যেন ঢালতে আমাদের সুবিধা হয়, আটকে যেন না থাকে এবং ভেঙে যেন না যায়।
এবার আমরা এটা ঢেলে নিয়েছি, দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার এসেছে ক্যারামেলকের। এটা কিন্তু খেতে অনেক দারুণ লাগবে। আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি, দেখতে পারছেন অনেক স্পঞ্জি হয়েছে, কিন্তু অনেক সফট হয়েছে হয়েছে আপনারা দেখতেই পারছেন, দেখতেই পারছেন কতটা সফট হয়েছে, খেতেও কিন্তু অনেক স্বাদ লাগবে। অ্যান্ড আপনাদেরকে বাটিতে ঢেলে আমি দেখাচ্ছি, দেখতে পারছেন কতটা সফট হয়েছে, কেটেও দেখাচ্ছি আপনাদেরকে। আর এই ভিডিও, এই রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে আমাদের পাশে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ।